পরিকল্পিতভাবে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম তখনই 2001-এ ক্ষমতা আসতে দেওয়া হয়নি, কারণ গ্যাস বিক্রি করতে চাইনি, এটাই ছিল অপরাধ। এরপর দেশটা দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাংলা ভাই, এইগুলি ছিল নিত্যদিনের ব্যাপার। বিএনপির আমলে সর্বশেষ যে বাজেট মাত্র 62,000 কোটি টাকার বাজেট ছিল, আর 1,000 টাকা সরকার বোধহয় দিয়ে গিয়েছিল 68,000 কোটি টাকা, আর সেখানে আমরা 7,97,000 কোটি টাকার বাজেট দিতে সক্ষম হয়েছি। এই বাজেটে এবার কতগুলি মৌলিক চাহিদা, মানুষের মৌলিক যে অধিকার সেটাকে নিশ্চিত করার জন্য, যেমন শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, তারপরে দেশীয় শিল্প সেগুলিকে, এবং সামাজিক নিরাপত্তা, এইগুলিকে সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যা মানুষের জীবনটাকে উন্নত করবে। এটা তো বোধহয় আমার বোধহয় 21তম বাজেট দিলাম। সবসময় আমরা 5%-এর মধ্যে বাজেট ঘাটতি রাখি, এবারও কিন্তু 4.6% রাখা হয়েছে। পৃথিবীর বহু দেশ আছে, এমনকি উন্নত দেশ, আপনারা একটা খোঁজ নেন আমেরিকায় বাজেট ঘাটতি কত, উন্নত দেশেও এর থেকে বেশি বাজেট ঘাটতি থাকে। কিন্তু আমরা কিন্তু একটা হিসেব রেখে যত অসুবিধা হোক আমরা কিন্তু সেটা অব্যাহত রাখছি। বিশ্ব পরিস্থিতি মাথায় রেখে, বিশ্ব পরিস্থিতি মাথায় রেখেই কিন্তু আমাদেরকে পরিকল্পনা নিয়ে চলতে হবে। কাজে আমাদের দেশে যারা ওই যে কিছু ভালো লাগে না গ্রুপ আছে, তাদের ভালো না লাগাই থাক, ওগুলি কান দেওয়ার দরকার নাই, কারণ এটা যুগ যুগ ধরে আমি দেখি, এটা নতুন না। যখন কোনো অস্বাভাবিক সরকার আসে তখন তারা খুব খুশি হয়, মার্শাল্লাহ আসলে খুশি ছিল, তত্ত্বাবধায়ক সরকার আমাদের খুশি ছিল, তাদের নাকি গুরুত্ব থাকে, আর জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতা আসলে তাদের নাকি কিছুই হয় না, মূল্যায়ন হয় না। আর মূল্যায়নটা করবো কীভাবে, তাহলে কি একটা দাঁড়িপাল্লা ঠিক করে উঠে দাঁড় করে মাপবো নাকি? মূল্যায়ন তো আমরা দেখেছি সে ক্যাটেগরির সময় তাদের চরিত্র কীভাবে তেল মারে, একটা অগণতান্ত্রিক সরকার যদি ক্ষমতা আসে তখন, তা আমাদের তো ওই তেল মারা গোষ্ঠীর দরকার নাই, আমাদের শক্তি জনগণ, জনগণ আমাদের ভোট দেয়, জনগণের জন্য কাজ করি, জনগণের কল্যাণ করি, এটাই আমাদের লক্ষ্য। কাজে আমরা সেইভাবেই প্রত্যেকটা পদক্ষেপ নেই যে মানুষের জন্য কষ্ট না হয়। আমি মনে করি আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে যেখানে আছে প্রত্যেকেই এটা স্মরণ রাখতে হবে যে আওয়ামী লীগের একমাত্র শক্তি হচ্ছে জনগণ। অনেক জায়গায় অনেক খেলা খেলতে চেষ্টা করেছে, কিন্তু জনগণই আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, তাদের ভোটেই আমরা জয়ী হয়ে সরকার গঠন করে এক টানায় এই চতুর্থবার, আর এর আগে আগে ছিল আরও 5 বছর এই ক্ষমতা আছি বলেই আজকের বাংলাদেশ বিশ্বে বাঙালি জাতি সম্মান নিয়ে চলতে পারে।